ছোট মরিচ খাওয়ার উপকারিতা কি? কাঁচা মরিচ সবার জন্য ভালো নয়। এগুলি জ্বলন্ত সংবেদন সৃষ্টি করে এবং কিছু ব্যক্তির পেটে ব্যথা এবং ডায়রিয়া হতে পারে। কিছু গবেষণায় মরিচ খাওয়াকে ক্যান্সারের ঝুঁকির সাথে যুক্ত করা হয়েছে। উচ্চ পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের গর্ব করে। মরিচ কিছু ক্যান্সার এবং পাকস্থলীর আলসার সহ জীবনযাত্রার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ইতিমধ্যে শরীরের মধ্যে তাপ তৈরি করার ক্ষমতা মরিচকে ওজন কমানোর সাথে সাথে টাইপ আই ডায়াবেটিসের ঝুঁকি কমানোর সাথে যুক্ত করেছে। আমরা এখন জানি যে মরিচ অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি ভালো উৎস। 42 গ্রাম মশলা আপনার প্রস্তাবিত ভিটামিন র দৈনিক ভাতার জন্য দায়ী, যদিও স্বীকার্য যে এটি একটি চমৎকার শক্তিশালী তরকারি তৈরি করবে। এগুলি ভিটামিন এ সমৃদ্ধ, সেই সাথে আয়রন এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থ। সবুজ মরিচ কি স্বাস্থ্যের জন্য ভালো? হ্যাঁ, সবুজ মরিচ কম ক্যালোরি ধারণ করে, আপনার বিপাক ত্বরান্বিত করে এবং একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্র বজায় রাখতে সাহায্য করে। সবুজ মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন একাধিক স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। এগুলো আপনার শরীরকে ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে রক্ষা করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। লাল মরিচের গুঁড়ার তুলনায় সবুজ মরিচ অবশ্যই বেশি স্বাস্থ্যকর। সবুজ মরিচের পানির পরিমাণ বেশি এবং ক্যালোরি শূন্য থাকে, যা তাদের জন্য একটি স্বাস্থ্যকর পছন্দ করে তোলে যারা কিছু পাউন্ড কমানোর চেষ্টা করছেন। ত্বকের উপকারিতা, সবুজ মরিচ ভিটামিন সি সমৃদ্ধ, যা ত্বকে কোলাজেন উৎপাদন বাড়ায়। এই ভিটামিনটি আপনার সৌন্দর্য শাসনে অপরিহার্য, কারণ এটি আপনার ত্বককে একটি স্বাস্থ্যকর এবং উজ্জ্বল আভা দেয়। তাছাড়া সবুজ মরিচে ভিটামিন ই রয়েছে, যা বার্ধক্য রোধ করে এবং তারুণ্যের চেহারা বাড়ায়। গবেষণা অনুসারে মরিচ আদা এবং অন্যান্য মশলা প্রদাহ কমাতে পারে এবং গ্যাস্ট্রিক সংক্রমণের চিকিৎসা করতে পারে। ভিটামিন এ এবং সি, বিশেষ করে ভিটামিন এ এবং সি, মরিচের উচ্চ উপাদানের কারণে মরিচ দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অনাক্রম্যতা বৃদ্ধিকারী হিসাবে মূল্যবান। মিউকোসা টিস্যু, যেমন আপনার শ্বাসযন্ত্র, মূত্রনালীর এবং অন্ত্রের ট্র্যাক্টকে সমর্থন করার জন্য ভিটামিন এ অপরিহার্য। একজনের দিনে 12-15 গ্রামের বেশি মরিচ খাওয়া উচিত নয়। এই মশলাদার উপাদানটি অতিরিক্ত খাওয়ার ফলে অম্লতা, অন্ত্রে জ্বালাপোড়া, খিচুনি এবং ব্যথা, ডায়রিয়া হতে পারে। অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে যে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা মরিচ যোগ করলে তা আপনার মেটাবলিজম বাড়িয়ে ওজন এবং পেটের চর্বি কমাতে সাহায্য করতে পারে। যখন ক্যাপসাইসিন পাকস্থলীতে প্রবেশ করে, তখন এটি গ্যাস্ট্রিক শ্লেষা উৎপাদনকে উদ্দীপিত করতে পারে এবং সাময়িকভাবে বিপাককে ত্বরান্বিত করতে পারে। যেহেতু আপনার পেট মশলাদার খাবার হজম করার জন্য কাজ করে, আপনি ব্যথা বা ক্র্যাম্পিং অনুভব করতে পারেন, কিন্তু আবার এটি প্রকৃত ক্ষতির কারণ হবে না। খাবার যদি সত্যিই গরম হয়, তাহলে তা বমি বমি ভাব বা বমি হতে পারে। ক্যাপসাইসিন এ লোড করা একটি রাসায়নিক যৌগ, যা মরিচকে গরম করে তোলে। আপনি এটি কাঁচা, ভাজা বা ভাজা আকারে, সালাদ সহ এবং একটি সাইড ডিশ হিসাবে খেতে পারেন। আপনার প্রধান খাবারের মধ্যে অনেকেই জানেন না যে সবুজ মরিচ ডায়েটারি ফাইবার সমৃদ্ধ, যা একটি স্বাস্থ্যকর পাচনতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। আই ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইবও করুন।